একজন মহিলাকে চারজন মিলে ধর্ষণ করে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে যান। যখন আট বছরের মেয়ে, চার বছরের মেয়ে ধর্ষিতা হয়, তখন মনে হয় যে হ্যাঁ, এগিয়ে বাংলা, ধর্ষণে এগিয়ে বাংলা, মহিলা পাচার এগিয়ে বাংলা, শিশু পাচার এগিয়ে বাংলা। আপনারা জানেন এই টিএমসি সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, যেদিন থেকে শপথ নিয়েছে সেই দিন থেকে মহিলাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। কামদুনি দিয়ে শুরু হয়েছে, কইজুড়ি হয়েছে, কাটুয়া হয়েছে, রায়গঞ্জ, কুমারগঞ্জ, গঙ্গারামপুর এবং নদিয়ার রানাঘাটে 75 বছর বয়সকা মহিলা নার্সকে ধর্ষণ করা হয়েছে, নানকে ধর্ষণ করা হয়েছে। তারপরে শান্তিপুরে 100 বছরের বৃদ্ধাকেও ধর্ষণ করা হয়েছে। তাই পশ্চিমবাংলায় আজকে 8 থেকে 80 বা 4 থেকে 100 কোন বয়সের মহিলা সুরক্ষিত নয়। দিদিমণি সারা বিশ্বের মধ্যে নাকি একটা পুরস্কার পেয়েছেন, কন্যাশ্রীর জন্য পুরস্কার, উনি কন্যাশ্রী পুরস্কার পাচ্ছেন। আর বাংলার সমস্ত কন্যারা আজকে অসুরক্ষিত, তাদের মান সম্মান জীবন কোনটা সুরক্ষিত নয়। এই যদি এগিয়ে বাংলা হয় মহিলা ধর্ষণে, মহিলা পাচারে, নারী পাচারে যদি এগিয়ে বাংলা হয়, তাহলে আমরা এই বাংলার বিরোধিতা করব। এই বাংলা কেউ চায়নি, এই বাংলার জন্য মানুষ রাস্তায় লাইনে দাঁড়িয়ে ভোট দেয়নি। এই মহিলারাই সবচেয়ে বেশি এগিয়ে গেছিলেন 11 সালে পরিবর্তনের জন্য। দিদিকে মুখ্যমন্ত্রী চাই, তাই মে মাসের রোদ্দুরে তারা দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন। তার পরিণাম হয়েছে যখন পার্ক স্ট্রিটে একজন মহিলা ধর্ষিতা হলেন, মুখ্যমন্ত্রী তার চরিত্র সম্বন্ধে আঙুল তুলেছিলেন যে তার চরিত্র ভালো নয়। তিনি তার চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কে? একজন মহিলা তো লজ্জা করা উচিত। তার রাজত্বে মহিলারা ধর্ষিতা হচ্ছেন, অপমানিত হচ্ছেন, শারীরিক ভাবে আক্রান্ত হচ্ছেন। তিনি রীতিমতো নির্লজ্জ মতো বললেন মহিলার চরিত্র ভালো ছিল না। এবং লাগাতার এই ঘটনা ঘটতে থাকে। মহিলা মুখ্যমন্ত্রী বুঝতে পারেন এই ধর্ষণ বন্ধ করার ক্ষমতা আমার নাই, তাই মহিলাদের চরিত্রের দাম ধরে দেন। বন্ধুগণ, আমরা কোনদিন ভাবিনি যে পশ্চিমবাংলায় আমাদের মা বোনের ইজ্জত বিক্রি হবে। 18 বছরের মহিলা ধর্ষিতা হলে তার ক্ষতিপূরণ, 30 বছরের তার ক্ষতিপূরণ, 40 বছরের জন্য আলাদা ক্ষতিপূরণ, এমনকি বিবাহিতা অবিবাহিতার মধ্যে ভেদাভেদ করেছেন উনি, প্রত্যেকের ইজ্জতের দাম দিয়েছেন। ধর্ষণ বন্ধ করতে পারেননি, ধর্ষিতার ইজ্জতের দাম দিয়েছেন। এই যে বাংলায় চলছে মহিলাদের উপর অত্যাচার লাগাতার বেড়ে চলেছে, দিদিমণি বলছেন দুষ্টু ছেলেদের কাজ। দিদিমণির এই দুষ্টু ভাইরা রাস্তায় মহিলাদের হাত ধরে টানছে, কাপড় ধরে টানছে। মেয়েরা টিউশন গেলে যতক্ষণ না ফিরে আসেন চিন্তায় থাকি, মেয়েরা যত স্কুল কলেজে গেলে যতক্ষণ না বাড়ি ফিরে আসে তার অভিভাবকরা চিন্তায় থাকেন। এই জন্য আমরা পরিবর্তন আনিনি, এই জন্য আমরা পরিবর্তন চাইনি, এই জন্য পরিবর্তনের জন্য ভোট দিনি। তাই বন্ধুগণ, খড়দাতে আমাদের একজন কর্মী স্ত্রী, তিনি গণধর্ষিতা হয়েছেন, অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গেছে। পুলিশ 4 দিন ধরে কিছু করেনি, রাস্তায় নেমেছি মিছিল করেছি, 3 জনকে ধরেছে, তার মধ্যে একজন দোষী বলে স্বীকার করেছে, এবং তার মুখ দিয়েও মহিলার চরিত্র সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলানো হচ্ছে। এই অপরাধকে লঘু করার জন্য কি জঘন্য অপরাধ! যারা ধর্ষণ করে অপরাধ করেছে তার চেয়ে বেশি অপরাধ করেছে এখানকার সরকার, ধিক্কারজনক ঘটনা। তাই বন্ধুগণ, আমরা দেখেছি রায়গঞ্জেতে 2 জন আদিবাসী মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, কুমারগঞ্জে একজন আদিবাসী মহিলাকে ধর্ষণ করে ক্ষেতের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, লাগাতার ঘটনা ঘটছে, এখন মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ। আর কোথায় হরিয়ানাতে কে একজন মারা গেছে, তার জন্য রাস্তায় নেমে ঘেমে যাচ্ছেন, দিনের পর দিন স্টেটমেন্ট দিচ্ছেন। আজকে বাংলার মহিলাদের সম্মান নেই, আমাদের মা বোনদের সম্মানের কোনো গুরুত্ব নাই, তিনি বন্ধ করতে পারছেন না, কেবল ভোটের জন্য তিনি সবকিছু করছেন, কন্যাশ্রী কন্যাশ্রী চেঁচাচ্ছেন। আজকে 12 বছর 13 বছর 14 বছরের মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিদ্যাসাগরের আমলে, রামমোহনের আমলে শুনেছিলাম বাল্য বিবাহের কথা, বালিকাদের বিয়ে দেওয়া হতো, বিধবা হয়ে গেলে বিধবা বিবাহ হতো বিদ্যাসাগর। আজকে 200 বছর পরেও সেই বাল্য বিবাহ শোনা যাচ্ছে। 12 বছর 13 বছর মেয়ে বিবাহ থেকে বাঁচার জন্য থানায় গিয়ে রিপোর্ট করছে, বিডিও এসডিওর কাছাকাছি রিপোর্ট করছে, রোজ পেপারে টিভিতে আমরা দেখছি। বন্ধুগণ, এই বাংলা নারী নির্যাতনের বাংলা, নারী নির্যাতনের স্বর্গ হয়ে গেছে আজকে। এই বাংলার পরিবর্তন চাই, তাই আজকে আমরা সারা বাংলা জুড়ে সমস্ত জেলা কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেছি। আমাদের মহিলা মোর্চার বোনেরা তারা রাস্তায় নেমেছেন মহিলাদের সুরক্ষার জন্য, মহিলা সশক্তিকরণের জন্য। আর এখানে নেতাজি ভবন, যে মেট্রো রেল স্টেশন, ভারতবর্ষে একটি মেট্রো স্টেশন যেটা মহিলা দ্বারা পরিচালিত, সেইখান থেকে ক্যান্ডেল মার্চ করে আজকে আমরা হাজরায় এসেছি দিদিমণির কানের কাছে চিৎকার করে বলতে যে মহিলাদের সম্মানকে সুরক্ষিত করুন, মহিলাদের সুরক্ষিত করুন, মহিলাদের সুরক্ষা দিন। তারা আপনার মুখের দিকে তাকিয়ে আছে,
অসহায় ভাবে বস্ত্রহরণ হচ্ছে, আপনি দুঃশাসন দুর্যোধনের মতো আনন্দ করছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, বড় বড় কথা বলছেন, মিটিং করছেন, আর বিজেপিকে গালাগালি দিচ্ছেন। তাই এটা বন্ধ করে মহিলাদের সম্মান সুরক্ষিত করুন, এই দাবি নিয়ে আমরা নেমেছি। আর যদি এর সুরক্ষা না হয়, সুরাহা না হয়, বিজেপি আন্দোলন লাগাতার চলবে আগামী দিনে, এর একটা নির্ণায়ক জায়গা আমরা নিয়ে যেতে চাই। কারণ বাংলা হচ্ছে মাতৃভূমি, এই বাংলা, এখানে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, 12 মাসে 13 পার্বণ হয়, মহিলাদেরকে আমরা মা বলি, বিয়ে হয়ে গেলে, জন্ম হলে।